তিন দিনের সফরে ঢাকায় এসেছেন বেলজিয়ামের রানী মাথিলডে মেরি ক্রিস্টিন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজির দূত হিসেবে বাংলাদেশ সফর করছেন মাথিলডে। তিনি বেলজিয়ামের প্রথম রানী যিনি ঢাকায় এলেন। বাংলাদেশ সফরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বেলজিয়ামের রানী। এছাড়া তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, একটি পোশাক কারখানা এবং স্থানীয় স্কুল পরিদর্শন করবেন। খুলনায় পানি নিয়ে ইউএনডিপির একটি প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে বেলজিয়ামের রানীর।